Hello friends, welcome back to my channel. Today I am talking about planning commission. Also we are discuss about 5-year plan. To bondhura amra এর আগে জানিয়েছিলাম যে প্ল্যানিং কমিশন এবং যেটা 5-year প্ল্যান ডব্লিউবিসিএস প্রিলিমস আর পিএসসি ক্লাস বা মিসলেনিয়াস প্রিলিমস এর উপরে যদি আমরা ধরি তার উপরে যে কোশ্চেনের যে বিভাজন করা হয়েছে সেখানে ডব্লিউবিসিএস প্রায় ইকোনমিক থেকে আসে 12 থেকে 13টা কোশ্চেন, মানে 25 নম্বরের কোশ্চেন থাকে যেখানে কনস্টিটিউশন আর ইকোনমি মিলিয়ে থাকে আপনার 25 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। সেখানে 12 থেকে 13টা আসে আপনার প্ল্যানিং কমিশন এবং আপনার যে 5-year প্ল্যান আছে সেখান থেকে আসবে 2-3টে কোশ্চেন, ঠিক আছে। ন্যাশনাল ইনকাম থেকে আসে এক্সট্রা কোশ্চেন, এভাবে কোশ্চেনের বিভাজন থাকে। তো প্ল্যানিং কমিশন থেকে আপনি কোশ্চেন কমন পাবেনই 100%, যটাই আসুক না কেন। তো সেটা আমরা আলোচনা করবো। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে যে বেল আইকন আছে ওটা ক্লিক করতে বলবেন না, ওটা অন করে রাখুন, তাহলে নোটিফিকেশান অন থাকলে সবার আগে আপনি ইনফরমেশান পেয়ে যাবেন যখনই ভিডিও আপলোড হবে। আরেকটা তথ্য জানিয়ে দেবো, যারা বন্ধুরা নতুন আছেন পুরানো আছেন প্লিজ বন্ধুরা প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন, এটা আপনাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট। আরেকটা তথ্য জানিয়ে দেবো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের যে কাট অফের নিয়ে আলোচনা করা হয়েছিল সেখানে অনেকেই অনেক মতামত দিয়েছেন। তো বন্ধুরা যে কাট অফটা আলোচনা করা হয়েছে অ্যাজ পার দ্য প্রিভিয়াস এক্সাম 2018, বাট যেটা আমরা আগে আলোচনা করেছিলাম যে জেনারেলদের জন্য যে কাট অফ আছে সেটা প্রায় 120 থেকে 130 হয়ে যাবে, কিন্তু সেটা ছিল অ্যাজ পার দ্য প্রিভিয়াস এক্সাম 2018 ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর, ঠিক আছে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে 60% অ্যাবসেন্ট ছিল। আগেই বলা হয়েছে যে শুধু আমরা যেই হলের কথা বললাম বা যেই জায়গার কথা বললাম শুধু সেখানে নয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, বিশেষ করে আপনাদের যদি উত্তরবঙ্গের কথা বলা হয় নর্থ ইস্ট, এদিকে তো ছেলেরা এক্সামই দিতে পারেনি, ঠিক আছে। ওইদিকে এছাড়া হচ্ছে আপনার হাওড়ার দিকে ছেলেরাও আসতে পারেনি, অনেক প্রায় 60% অ্যাবসেন্ট ছিল। সেখানে যারা যারা দিয়েছেন তাদের কাছে অপরচুনিটি হচ্ছে অনেক বেশি বেড়ে যাচ্ছে, আর সেখানে হচ্ছে আপনার কাট অফ অনেক কমে যাবে। তো যেখানে দেখা যাচ্ছে প্রায় 100 থেকে আর 90 থেকে ধরতে হবে, 90 থেকে প্রায় 110-এর মধ্যে কাট অফ থাকবে, ঠিক আছে। তো আপনারা যার মধ্যে অনেকে জানাচ্ছেন কোশ্চেন, যার জন্য আমি এটা নিয়ে আবারও বলতে বাধ্য হলাম যে 90 থেকে 110-এর মধ্যে কাট অফ থাকবে, নিশ্চিন্তে থাকুন, আপনার জেনারেল 110-এর উপরে যাবেই না, ঠিক আছে। জেনারেল 110-এর উপরে যাবেই না। তো যারা 110-এর নিচে পাচ্ছেন এসসি এসটি ওবিসি জেনারেল 110-এর নিচে, 100 মানে এসসি এসটি জেনারেল ওবিসি 100-র নিচে যারা পাচ্ছেন তারা সেকেন্ডের জন্য প্রিপারেশান নিন, 110-এর উপরে যাবে না জেনারেল, ঠিক আছে। আশা করি এবার বুঝতে পেরেছেন, আশা করি এই নিয়ে আর কারো কোনো মতামত বা আরও কারো কোনো ওই থাকবে না। যেটা জানানো হয়েছিল অ্যাজ পার দ্য প্রিভিয়াস এক্সাম, প্রিভিয়াস এক্সামে কাট অফ ছিল 121, যেটা আমি দেখিয়ে দিলাম যে একজন আরটিআই করেছিল, আরটিআইয়ের পেজ দেখিয়ে দিলাম যে 121 তার 143 হয়েছিল, তো সেটা আরটিআইয়ের মাধ্যমে জানা গেছে, যার জন্য সেই অনুযায়ী, কেননা হুট করে তো আপনার কাট অফ বলে দেওয়া যায় না, আপনার প্রিভিয়াস ইয়ারের অ্যানালিসিস করে তারপরে বলা দরকার, ঠিক আছে। তো বন্ধুরা যারা পাচ্ছেন 110 নিচে তারা সেকেন্ডের জন্য প্রিপারেশন করে নিন, তাদের জন্য টেনশনের কোনো কারণে অবভিয়াসলি হচ্ছে আপনি ডাক পেয়ে যেতে পারবেন। তো চলুন আমরা আজকে দেখে নিই প্ল্যানিং কমিশন, ঠিক আছে। প্ল্যানিং কমিশন আমরা দেখে নেব, তার আগে জানিয়ে দেবো বন্ধুরা প্ল্যানিং কমিশন কবে হয়েছিল না, প্ল্যানিং কমিশন এস্টাবলিশড, এই কোশ্চেনটা অনেকবার এসেছে যে আফটার ইন্ডিপেন্ডেন্স দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কনস্টিটিউটেড প্ল্যানিং কমিশন অন 15th March 1950, ভেরি 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 ইম্পর্টেন্ট, 15 মার্চ 1950। যারা তোজাম্মেল হোসেনের বই ইউজ করছেন দেখবেন সেখানে 15 মার্চ 1951 দেওয়া রয়েছে, এটা 51 হবে না, 1950। আবারও বলছি যারা তোজাম্মেল হোসেন বই পড়ছেন বাংলা ইংলিশ দুটোতেই, এমনি কোশ্চেনে এক জায়গায় আছে 1950, এক জায়গায় 1951, সেটা হবে 1950, ঠিক আছে, ওটা ঠিক করে নেবেন, অনেকে হয়তো ভুল পড়ে চলে যাবেন, যেহেতু আমার জানা ছিল তাই বলে দিলাম। দেন আমরা আসছি অ্যাসেসমেন্ট অফ দ্য কান্ট্রি নিড অফ ম্যাটেরিয়াল ক্যাপিটাল অ্যান্ড হিউম্যান রিসোর্স টু মেক ইকোনমিক প্ল্যান ফর দিস মোর ব্যালেন্স অ্যান্ড এফিসিয়েন্ট ইউটিলাইজেশন। তো চলুন তারপরে আমরা দেখে নিই যেগুলো আমাদের কাজের সেগুলোই আমরা পড়বো। ফাংশন অফ দ্য প্ল্যানিং কমিশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সাম, ফাংশন কী কী আছে না, দ্য কমিশন এস্টিমেটেড দ্য ফিজিক্যাল ক্যাপিটাল অ্যান্ড হিউম্যান রিসোর্স, কমিশন প্রিপেয়ার্ড প্ল্যান ফর ম্যাক্সিমাম এফেক্টিভ অ্যান্ড ফেয়ার ইউজ অফ দ্য ন্যাশনাল রিসোর্স। আচ্ছা, এরপরে আমরা আসছি যে ডিটারমাইন দ্য স্টেট অফ প্ল্যানিং কমিশন ডিস্ট্রিবিউশন অফ দ্য রিসোর্স অফ প্রিওরিটি বেসিস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় আছে প্ল্যানিং কমিশন হচ্ছে ওয়ার্কিং, প্ল্যানিং কমিশন হচ্ছে কি কাজ করে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন করে অফ দ্য রিসোর্স টু প্রিওরিটি বেসিস। আচ্ছা, এরপরে আমরা আর কিছু দেখবো না, দেন আমরা আসবো ফাইনাল ক্লিয়ারেন্স টু প্ল্যানিং ইজ গিভেন বাই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। আমরা সবাই জানি যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল হচ্ছে কী করবে, অ্যাপ্রুভ করবে ফর প্ল্যানিং কমিশনের যে কোনো প্ল্যান, ঠিক আছে।
তো চলুন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, আমি আপনাদের কাছে জানতে চাইবো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল দ্যাট ইজ NDC হচ্ছে এস্টাবলিশমেন্ট, এই ইয়ারটা আপনারা কমেন্টে জানাবেন। আচ্ছা, এখানে তো বলেই দেবো NDC এর এস্টাবলিশমেন্ট ইয়ার। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল হচ্ছে কনস্টিটিউটেড 6 আগস্ট 1952। ভেরি 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 ইম্পর্টেন্ট আপনাদের জন্য, বিশেষ করে প্রিলিমস এক্সামের জন্য, মিসলানিয়াস বলুন আর WBCS বলুন। তাহলে 6ই আগস্ট 1952 সালে এস্টাবলিশড হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। আবারও বলছি, 6ই আগস্ট 1952 হচ্ছে এস্টাবলিশমেন্ট হয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল উইথ প্রাইম মিনিস্টার অ্যাজ এক্স অফিসিও চেয়ারম্যান। এখানে কোয়েশ্চেনটা অনেক সময় এসে থাকে ইকোনমিকের, যে NDC-র এক্স অফিসিও চেয়ারম্যান কে হবেন। NDC-র এক্স অফিসিও চেয়ারম্যান হবেন দ্য সেক্রেটারি অফ দ্য প্ল্যানিং কমিশন অ্যাজ এ এক্স অফিসিও সেক্রেটারি অফ দ্য NDC। তাহলে প্রাইম মিনিস্টার হবেন চেয়ারম্যান, প্ল্যানিং কমিশন অ্যাজ ওয়েল অ্যাজ NDC-র এক্স অফিসিও চেয়ারম্যান হবেন যিনি প্রাইম মিনিস্টার থাকবেন পদে, অ্যান্ড সেক্রেটারি কে হবেন, সেক্রেটারি হবেন যিনি প্ল্যানিং কমিশনের এক্স অফিসিও চেয়ারম্যান হবেন, অর্থাৎ ভাইস চেয়ারম্যান তিনি হবেন এক্স অফিসিও সেক্রেটারি। আচ্ছা, তাহলে বন্ধুরা এখানে আমরা দেখবো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা NDC থেকে আসে। এক তো হচ্ছে NDC হচ্ছে এস্টাবলিশমেন্ট 6ই আগস্ট 1952। NDC ইজ আ নন স্যাচুইটারি অ্যান্ড নন কনস্টিটিউশনাল বডি। ভেরি 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 ইম্পর্টেন্ট, অনেকেই জানে না NDC কনস্টিটিউশনাল আর নন কনস্টিটিউশনাল। কনস্টিটিউশনাল মিন্স হচ্ছে আমরা যখন কনস্টিটিউশন বই পড়ি সেখানে কোনো কনস্টিটিউশনালি NDC-র কথা কোথাও উল্লেখ নেই, এবং NDC যে এস্টাবলিশমেন্ট হবে সেখানেও কনস্টিটিউশনের কোনো সেই রকম কিছু উল্লেখ নেই। যখনই কোনো কনস্টিটিউশনালি যখন কোনো কিছু কথা উল্লেখ না থাকবে সেটা হবে নন কনস্টিটিউশনাল বডি অ্যান্ড নন স্যাচুইটারি বডি, এটা হচ্ছে NDC। NDC-র মূল কাজ কি? NDC-র মূল কাজ হচ্ছে গিভেন দ্য ফাইনাল সেপ টু প্ল্যান বাই গিভিং দ্য ফাইনাল অ্যাপ্রুভাল টু দ্য 5-ইয়ার প্ল্যান। আমরা সবাই জানি যে 5-ইয়ার প্ল্যান অ্যাপ্রুভ করবে কে? NDC। সেকেন্ড কন্ডিশন কী হচ্ছে? অ্যানালিসিস দ্য পলিসি দ্যাট এফেক্ট দ্য ডেভেলপমেন্ট টু ইভ্যালুয়েট দ্য ম্যানেজমেন্ট অফ প্ল্যান টাইম টু টাইম। টাইম টু টাইম ম্যানেজমেন্ট করবে, হচ্ছে প্ল্যান ইভ্যালুয়েট করবে। এরপরে আমরা আসছি 5-ইয়ার প্ল্যান। আমরা জানি কটা 5-ইয়ার প্ল্যান হয়েছিল, টোটাল হচ্ছে 11-12টা 5-ইয়ার প্ল্যানের পরে এটা বন্ধ হয়ে যায়। তো চলুন আমরা দেখে নিই 5-ইয়ার প্ল্যান। ফার্স্ট 5-ইয়ার প্ল্যান হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট 5-ইয়ার প্ল্যান ইন ইন্ডিয়া ইজ ফার্মড, এক্সিকিউটেড অ্যান্ড মনিটর্ড বাই দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। জওহরলাল নেহরু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ফার্স্ট প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় আছে জওহরলাল নেহরু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ফার্স্ট প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যাক্ট অ্যাজ চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন। এরপরে আমরা আসছি সেকেন্ড 5-ইয়ার প্ল্যান। আচ্ছা, এর আগে 5-ইয়ার প্ল্যানের আগে কিছু কথা আমরা জেনে নেব। দ্য কনসেপ্ট অফ ইকোনমিক প্ল্যানিং ইন্ডিয়া ইজ ড্রাইভ ফ্রম দ্য রাশিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্ল্যানিং কমিশনের যে কনসেপ্ট সেটা কোন কান্ট্রি থেকে ধার করা হয়েছে? সেটা হচ্ছে রাশিয়া থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেই কোয়েশ্চেনগুলো টু দ্য পয়েন্টে যে কোয়েশ্চেনগুলো আসে প্রতিটা পরীক্ষায় সেইগুলো আমি আলোচনা করছি। প্লিজ বন্ধুরা এই কথাগুলো মনে রাখবেন, প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে আপনাকে অন্য বই এক্সট্রা পড়ার কোনো দরকার নেই যখন আপনি ভিডিওটা দেখবেন। তাহলে রাশিয়া থেকে নেওয়া হয়েছে প্ল্যানিং কমিশনের ধারণাটা, আর টোটাল 12টা 5-ইয়ার প্ল্যান লঞ্চ হয়েছে। ফার্স্ট 5-ইয়ার প্ল্যান লঞ্চ হয়েছে 1951। এবারে আসুন, 12th 5-ইয়ার প্ল্যান উড বি কল্ড দ্য লাস্ট 5-ইয়ার প্ল্যান অফ ইন্ডিয়া। আসুন ফার্স্ট 5-ইয়ার প্ল্যান। ফার্স্ট 5-ইয়ার প্ল্যানে কী বলা হয়েছিল? যে এটা ছিল এগ্রিকালচারের ওপর সম্পূর্ণ নির্ভরযোগ্য ছিল, ডুরেশান ছিল 1951 থেকে 1956। তারপরে আমরা জানি এটা ছিল হেরড ডোমার মডেল। হেরড ডোমার মডেল অনুসারে হয়েছিল ফার্স্ট 5-ইয়ার প্ল্যান, অ্যান্ড ইট মেন ফোকাস ওয়াজ অ্যান এগ্রিকালচার ডেভেলপমেন্ট। দ্য প্ল্যান ওয়াজ সাকসেসফুল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য ফার্স্ট 5-ইয়ার প্ল্যান সাকসেসফুল হয়েছিল, অ্যাচিভড গ্রোথ হয়েছিল। টার্গেট ছিল কত? টার্গেট ছিল 3.6% যা ছিল তার থেকে মোর দ্যান টার্গেট, টার্গেটের থেকে বেশি হচ্ছে অ্যাচিভ করেছিল। ঠিক আছে, তো এরপরে আমরা আসুন দেখে নিই যে সেকেন্ড 5-ইয়ার প্ল্যান। এরপরে আমরা দেখে নেবো সেকেন্ড 5-ইয়ার প্ল্যান, যেটা হয়েছিল 1956 থেকে 1961, আর এটা ছিল প্রশান্ত চন্দ্র মহলানবিস মডেল। বেশিরভাগ পরীক্ষায় দেখবেন সেকেন্ড 5-ইয়ার প্ল্যানের কথাটা আসবেই, কেননা সেকেন্ড 5-ইয়ার প্ল্যান ছিল বেস্ট অন দ্য PC চন্দ্র মহলানবিস মডেল, এবং সেটা ছিল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, সেটা ছিল বেসিক ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। দ্যাট প্ল্যান ওয়াজ সাকসেসফুল, অ্যাচিভ গ্রোথ রেট 4.1%। আচ্ছা, ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক বলা হয় PC চন্দ্র মহলানবিসকে। এরপরে আমরা আসি থার্ড 5-ইয়ার প্ল্যান। থার্ড 5-ইয়ার প্ল্যান কবে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থার্ড 5-ইয়ার প্ল্যান থেকে বেশিরভাগ কোয়েশ্চেন আসে, সেটা কি? না, ডুরেশান ছিল 1961 থেকে 1966, 5 বছরের জন্য থাকে। এটা ছিল গার্জিল যোজনা, অর্থাৎ গার্জিল ফর্মুলা অনুযায়ী হয়েছিল থার্ড 5-ইয়ার প্ল্যান, অ্যান্ড এটা ছিল আনসাকসেসফুল, অর্থাৎ ফেলিয়ার হয়েছিল। কেন ফেলিয়ার হয়েছিল? তার তিনটে কারণ ছিল। এক নম্বর হচ্ছে ডিউ টু চায়না ওয়ার, তারপরে ছিল পাকিস্তান ওয়ার, এবং ছিল
ড্রট ড্রট বলতে সে সময় খরা দেখা দিয়েছিল, ঠিক আছে, যার জন্য থার্ড ফাইভ ইয়ার প্ল্যান আনসাকসেসফুল ছিল। এটা পরীক্ষায় সবসময় আসে যে কারণগুলো কী কী, থার্ড ফাইভ ইয়ার প্ল্যান যে আনসাকসেসফুল হয়েছিল তার তিনটে কারণ ছিল। তার মাঝখানে থার্ড ফাইভ ইয়ার প্ল্যানের পরেই হয়েছিল প্ল্যান হলিডে, যেটা ছিল 1966 থেকে 1969, ঠিক আছে, 3 বছর ছিল প্ল্যান হলিডে ডিউরেশন। এখানে বলেই দেওয়া হয়েছে দ্য মেন রিজন বিহাইন্ড দ্য হলিডে ওয়াজ ইন্ডিয়া পাকিস্তান ওয়ার অ্যান্ড ফেলিওর অফ থার্ড ফাইভ ইয়ার প্ল্যান ডিউরিং দ্য অ্যানুয়াল প্ল্যান ওয়ার মেড অ্যান্ড ইকুয়াল প্রায়োরিটি ওয়াজ গিভেন টু এগ্রিকালচার ইট অ্যালাইড সেক্টর অ্যান্ড ইন্ডাস্ট্রি। অ্যালাইড সেক্টর এবং ইন্ডাস্ট্রির ওপর জোর দেওয়া হয়েছিল। এরপরে আসুন আমরা ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যান দেখে নিই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যান ডিউরেশন ছিল 1969 থেকে 1974। ডিউরেশনগুলো মনে রাখবেন, প্রায় পরীক্ষায় দেওয়া হয়ে থাকে এই ফাইভ ইয়ার প্ল্যানের ডিউরেশন কত এরকম। দেয়ার আর টু মেন অবজেক্টিভ, এক হচ্ছে গ্রোথ উইথ স্টেবিলিটি, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, গ্রোথ উইথ স্টেবিলিটি অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যাচিভমেন্ট অর সেলফ রিলায়েন্স। সেলফ রিলায়েন্স কথাটা প্রথম এসেছিল থার্ড ফাইভ ইয়ার প্ল্যানে, এটা পরীক্ষা অনেকবার এসেছে। আর স্টেবিলিটি, গ্রোথ উইথ স্টেবিলিটির কথা আছে ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যানে। ডিউরিং দ্য প্ল্যান অফ দ্য স্লোগান গরিবি হটাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অনেকে জানেন ফাইভ ইয়ার প্ল্যানে, ইয়েস, ফিফথ ফাইভ ইয়ার প্ল্যানে হয়েছিল, কিন্তু গরিবি হটাও স্লোগানটা স্টার্ট হয়েছিল ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যানে, কার্যকরী করা হয়েছিল ফাইভ ফাইভ ইয়ার প্ল্যানে। এটাও দেখবেন তোজাম্মেল হোসেন বইতে দেওয়া রয়েছে, যারা পড়েছেন তারা জানেন, তো এটা ভালো করে জানতে হবে। গরিবি হটাওটা ইজ গিভেন ডিউরিং 1971 ইলেকশন বাই ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী 1971 ইলেকশন গরিবি হটাও স্লোগান দিয়েছিলেন। আচ্ছা, এরপরে আমরা আসি ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান। তো এখানে একটা জিনিস যে আমরা ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যানের অ্যাচিভমেন্টটা দেখে নেব। 3.3 হচ্ছে টার্গেট, ছিল 5.7, কিন্তু অ্যাচিভ করেছিল 3.3, এটা ছিল ফেলিওর, ঠিক আছে, দ্য প্ল্যান ওয়াজ ফেলড। দেন আমরা আসছি ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান, ইট ওয়াজ ডিউরেশন 1974 থেকে 1979, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এটা অনেক সময় পরীক্ষা আসে যে ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান কত সালে হয়েছিল এবং কোন সময় জনতা গভর্নমেন্ট কোন সময় এসেছিলো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোন সময় হচ্ছে সরকার 3 বার বদল হয়েছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস, ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান 1974 থেকে 1979। দ্য প্ল্যান টপ প্রিয়রিটি ওয়াজ গিভেন এগ্রিকালচার অ্যান্ড নেক্সট কাম টু ইন্ডাস্ট্রি অ্যান্ড মাইন। এখানে বেশিরভাগ এগ্রিকালচার এবং কাম টু ইন্ডাস্ট্রি অ্যান্ড মাইনের উপর জোর দেওয়া হয়েছিল। আর এটা ছিল ওভারঅল সাকসেসফুল, এই কারণেই বলা হয়েছে, টার্গেট ছিল 4.4 আর অ্যাচিভ করেছিল 4.8। ড্রাফট অফ দিস প্ল্যান, আচ্ছা, ড্রাফট অফ দিস প্ল্যান ওয়াজ প্রিপেয়ার্ড অ্যান্ড লঞ্চড বাই দ্য ডিপি ধর, দ্য প্ল্যান ওয়াজ টার্মিনেটেড 1978। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক সময় পরীক্ষা আসে যে কোন প্ল্যান 1 বছর আগেই শেষ হয়ে গেছিলো, অর্থাৎ এখানে দেওয়া রয়েছে 1974 থেকে 1979, কিন্তু 1978 শেষ হয়ে গেছিলো, কেননা জনতা গভর্নমেন্ট আসাই মানে জনতা গভর্নমেন্ট যখন পাওয়ারে এসেছিলো তখন ওটাকে আবার টার্মিনেট করে দেওয়া হয়েছিলো। এরপরে আসে রোলিং প্ল্যান, রোলিং প্ল্যান আছে 1978 থেকে 1979, অ্যান্ড ইট ওয়াজ কনস্টিটিউশন অফ টার্মিনেটেড ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান। রোলিং প্ল্যান আসার সাথে সাথে টার্মিনেট করে দেওয়া হয়েছিল ফিফথ ফাইভ ইয়ার প্ল্যানকে। এরপরে আমরা আসছি সিক্সথ ফাইভ ইয়ার প্ল্যান, দ্য ডিউরেশন হচ্ছে 1980 থেকে 1985। তাহলে 1978 থেকে 1979 যেহেতু সরকার বদল হয়েছে, তো সেক্ষেত্রে 1979 আর 80 2 বছর ছিল আপনার, মানে 2 বছর না, এটা 1 বছরের জন্য হয়েছিল রোলিং প্ল্যান 1979, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর সিক্সথ ফাইভ ইয়ার প্ল্যান 1980 থেকে 1985, ইট ওয়াজ পোভার্টি ইরাডিকশন অ্যান্ড টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্স, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সিক্সথ ফাইভ ইয়ার প্ল্যানে কিন্তু পোভার্টি ইরাডিকশনের কথা বলা হয়েছিল, দরিদ্র দূরীকরণ, দারিদ্র দূরীকরণের কথা বলা হয়েছিল। এরপরে আমরা আসছি ইট ওয়াজ বেস্ট অন ইনভেস্টমেন্ট যোজনা, ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জিং অ্যান্ড ট্রেন্ড টু গ্রোথ মডেল, ইট গ্রোথ টার্গেট 5.2 বাট অ্যাচিভ 5.7, মোটামুটি সাকসেসফুল হয়েছিল। আচ্ছা, এরপরে আমরা আসছি সেভেন্থ ফাইভ ইয়ার প্ল্যান, এর ডিউরেশন ওয়াজ 1985 থেকে 1990। সেভেন্থ ফাইভ ইয়ার প্ল্যানের একটা অবজেক্টিভ ছিল কি, না অবজেক্টিভ ছিল প্ল্যান ইনক্লুড এস্টাবলিশমেন্ট অফ দ্য সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি অপরচুনিটি ফর দ্য প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট। এখানে প্রোডাক্টিভ এমপ্লয়মেন্টের কথা বলা হয়েছিল, অ্যান্ড বলা হয়েছিল ফর দ্য ফার্স্ট টাইম প্রাইভেট সেক্টর গট দ্য প্রিওরিটি ওভার দ্য পাবলিক সেক্টর, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। সেভেন্থ ফাইভ ইয়ার প্ল্যানে বেশিরভাগ জোর দেওয়া হয়েছিল পাবলিক বা প্রাইভেট সেক্টরের ওপর, ইট গ্রোথ টার্গেট 5.0 বাট অ্যাচিভ 6, তো এটাও মোটামুটি সাকসেসফুল হয়েছিল। এরপরে আমরা আসি অ্যানুয়াল প্ল্যান, আমরা সবাই জানি 1990 থেকে 92 2 বছর ছিল অ্যানুয়াল প্ল্যান, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এটা জানা দরকার। অ্যানুয়াল প্ল্যান, রোলিং প্ল্যান এবং প্ল্যান হলিডে তিনটের মধ্যে একটা পরীক্ষাতে আসে প্রতি বছর, তো এটা আমাদের জেনে রাখতে হবে। এইট ফাইভ ইয়ার প্ল্যান কুড নট টেক প্লেস ডিউ টু দ্য ভোলাটাইল পলিটিক্যাল সিচুয়েশন, সে সময় হচ্ছে গভর্নমেন্ট 3 বার চেঞ্জ হয়েছিল 1990 থেকে 92। টু অ্যানুয়াল প্রোগ্রাম ওয়াজ ফর্মড 1990 থেকে 91 আর একটা 91 থেকে 92। তারপরে আমরা আসছি, আচ্ছা, এখানে একটা জিনিস জানিয়ে দিই, এখানে হচ্ছে 1991 সালে আমরা জানি
যে ইকোনমিক্যালি হচ্ছে গ্লোবালাইজেশন হয়েছিল, যে ইকোনমিক্যালি গ্লোবালাইজেশন হয়েছিল 1991 সালে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসছি 8th 5-year plan। 8th 5-year plan ইম্পর্টেন্ট, ডুরেশন ছিল 1992 থেকে 1997। দিস প্ল্যান ওয়াজ টপ প্রিওরিটি ওয়াজ গিভেন ডেভেলপমেন্ট অফ দ্য হিউম্যান রিসোর্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হচ্ছে 8th 5-year plan হিউম্যান রিসোর্সের উপর জোর দেওয়া হয়েছিল, ভালো করে মনে রাখবেন, হিউম্যান রিসোর্সের উপর জোর দেওয়া হয়েছিল 8th 5-year plan। ঠিক আছে, এছাড়া এমপ্লয়মেন্ট, এডুকেশন এবং পাবলিক হেলথের কথা বলা হয়েছিল। ডিউরিং দ্য প্ল্যান নার্সিংহোম রাও গভর্নমেন্ট লঞ্চ দ্য নিউ ইকোনমিক পলিসি অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে 1991 হয়েছিল, কিন্তু পরে হচ্ছে 1992 এবং 1998। নার্সিংহোম রিপোর্টের কথা আমরা জানি, এক হচ্ছে ব্যাঙ্কিং রিফর্মের কথা ছিল, অর্থাৎ ব্যাঙ্কিংকে, ব্যাঙ্ক ব্যবস্থাকে চাঙ্গা করার জন্য, ঠিক আছে, সেটা আমরা সবাই জানি। তো এটা জেনে রাখতে হবে যে 8th 5-year plan নার্সিংহোম রাও গভর্নমেন্ট লঞ্চ করেছিল নিউ ইকোনমিক পলিসি অফ ইন্ডিয়া। দেন আমরা আসি, দিস প্ল্যান ওয়াজ সাকসেসফুল অ্যান্ড গট অ্যানুয়াল গ্রোথ রেট অফ দ্য 6.8% অ্যাগেস্ট দ্য টার্গেট 5.6%। এটা সাকসেসফুল হয়েছিল, 8th 5-year plan মনে রাখতে হবে, 5.6 ছিল টার্গেট, অ্যাচিভ করেছিল 6.8%। এরপরে আমরা আসছি 9th 5-year plan, যেটা ডুরেশন ছিল 1997 থেকে 2002। দ্য মেন ফোকাস অফ দিস প্ল্যান ওয়াজ গ্রোথ উইথ জাস্টিস অ্যান্ড ইকুইটি, ভেরি 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 ইম্পর্টেন্ট। যে যে প্ল্যানের হচ্ছে ফোকাসগুলো রয়েছে, ফোকাসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরীক্ষায় দেওয়া থাকে গ্রোথ উইথ জাস্টিস অ্যান্ড ইকুইটি, কোন প্ল্যানের ক্ষেত্রে বলা হয়েছিল, কোন প্ল্যানের ফোকাস ছিল, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। আবার বলছি, গ্রোথ উইথ জাস্টিস অ্যান্ড ইকুইটি ছিল 9th 5-year plan হচ্ছে ফোকাস। ইট ওয়াজ লঞ্চ হচ্ছে 15th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, কেননা 50 বছর পূর্তি হয়ে গেছিলো ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ার, যার জন্য এটা লঞ্চ করা হয়েছিল 1997 থেকে 2002। এরপরে আমরা আসছি, দিস প্ল্যান ফেল্ড অ্যাচিভ গ্রোথ টার্গেট 7% অ্যান্ড গ্রোথ অনলি দ্য রেট অফ 5.6%। এটা ফেল হয়ে গেছিলো 9th 5-year plan এই কারণেই যে তার টার্গেট ছিল 7%, কিন্তু অ্যাচিভ করা হয়েছিল 5.6%। দেন আমরা আসছি 10th 5-year plan, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 10th 5-year plan কিসের কথা বলা হয়েছিল, এটা ছিল ডিউরেশন 2002 থেকে 2007। দ্য প্ল্যান এমস টু ডাবল দ্য পার ক্যাপিটা ইনকাম অফ ইন্ডিয়া ইন দ্য নেক্সট 10 ইয়ার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বলা হয়েছিল নেক্সট 10 বছরের মধ্যে পার ক্যাপিটা ইনকাম, মানুষের যা ইনকাম, সেটা হচ্ছে ডাবল হয়ে যাবে, দ্বিগুণ করা হবে তার ইনকামকে। এই প্ল্যানে এই এটারই ছিল এম, অর্থাৎ এটাই লক্ষ্য ছিল তার। ইট এমস রিডিউস দ্য পভার্টি রেশিও 15% বাই 2012, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এখানে আরেকটা এম করা হয়েছিল যে পভার্টি, অর্থাৎ দারিদ্রতা দূরীকরণ করা হবে, 15% রিডিউস করা হবে 2012-র মধ্যে, ঠিক আছে। এই দুটো জিনিস মনে রাখবেন, পার ক্যাপিটা ইনকাম ডাবলের কথা বলা হয়েছিল 10th 5-year plan, অ্যান্ড আরেকটা এম ছিল যে পভার্টি রিডিউস করা হবে 15% বাই 2012, অর্থাৎ 2012-র মধ্যে। সেকেন্ড আমরা আসছি, ইটস গ্রোথ টার্গেট ওয়াজ 8% বাট অ্যাটিভ হচ্ছে 7.2%। অনেক সময় পরীক্ষায় আসে এটা, 10th 5-year planের টার্গেট কত ছিল, 8%, ভালো করে মনে রাখতে হবে, 8% ছিল 10th 5-year planের গ্রোথ রেট। এরপরে আমরা আসছি 11th 5-year plan। 11th 5-year plan যেখানে বলা হচ্ছে ডিউরেশন ছিল 2007 থেকে 2012। ইট ওয়াজ প্রিপেয়ার বাই শ্রীরঙ্গ রাজন, আমরা জানি শ্রীরঙ্গ রাজন কমিটি এই সময় হয়েছিল। তো ইটস মেন থিম কী ছিল, ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখতে হবে। ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথের কথা কবে বলা হয়েছিল, সেটা হচ্ছে 11th 5-year plan এমগুলো বা থিমগুলো মনে রাখতে হবে আপকামিং এক্সামের জন্য। ইটস গ্রোথ টার্গেট রেট 8.1% বাট ইট অ্যাচিভ 7.9%, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বেশিরভাগ 10th 5-year plan আর 11th 5-year planের গ্রোথ এবং টার্গেটের কথা জিজ্ঞাসা করা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে 10th 5-year plan ছিল 8%, আর 11th 5-year plan টার্গেট ছিল 8.1%, যেটা অ্যাচিভ করতে পারা হয়নি। এরপরে আমরা দেখে নেব 12th 5-year plan লাস্ট। আচ্ছা, 12th 5-year plan যেটা ছিল কি, না ডিউরেশন ছিল 2012 থেকে 2017। ইট মেন থিম ছিল ফার্স্ট আর মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ, এখানে সাস্টেনেবল কথাটা যুক্ত করা হয়েছিল। সাস্টেনেবল বলতে কী বোঝানো হয় সেটা আপনারা কমেন্টে জানাবেন, আমি আমার মতে বললাম, সাস্টেনেবল মিন্স হচ্ছে এমন কিছু করে রেখে যাও যেটা হচ্ছে আপনার আগামী প্রজন্ম ভোগ করতে পারবে, ঠিক আছে, এটা হচ্ছে সাস্টেনেবল, ঠিক আছে। তো তাহলে আমরা এখানে কী বললাম যে 12th 5-year plan হচ্ছে 2012 থেকে 2017, মেন থিম হচ্ছে ইম্পর্ট্যান্ট ফার্স্ট আর মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। এর গ্রোথ টার্গেট ছিল 8%, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 12th 5-year planের গ্রোথ টার্গেটটা দুবার চেঞ্জ হয়েছিল, একবার 9% করা হয়েছিল, আবার একবার 8.1% করা হয়েছিল, এটা অনেক সময় পরীক্ষায় আসে। তো বন্ধুরা, 12th 5-year planের পরে আমরা জানি নীতি আয়োগ লঞ্চ হয়ে যায়, 5-year planকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং সেটা আস্তে আস্তে চলে আসে যেটা নীতি আয়োগে, ঠিক আছে।
নীতি আয়োগে চলে আসে আমরা সবাই জানি, এরপরে ওটা বন্ধ হয়ে যায় 2017, কিন্তু 2017-এর আগে এটা বন্ধ হয়ে গেছিলো, 2015 থেকে নীতি আয়োগ স্টার্ট হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল অল অ্যাবাউট আপনাদের 12th 5-year প্ল্যান। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা আমি চাইবো প্রত্যেকে একটা করে লাইক দেবেন। আর আপনাদের জন্য একটা নিউজ আছে, তো প্রত্যেকে এই ভিডিওটাতে লাইক দিন, আর কার কি কমেন্ট আছে কমেন্ট অবশ্যই জানাবেন। অনেকে কমেন্ট করছিলেন যে কাট অফ নিয়ে, আশা করি কাট অফ নিয়ে কারো কোনো আর মতামত নেই, যেটা আমি বলে দিলাম যে কাট অফ এটা হতে পারে, কমেন্টে জানাবেন। আর বন্ধুরা যারা নতুন আছেন, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর আপনারা অনেকে জানিয়েছিলেন ম্যাম সায়েন্সের ভিডিও, অবশ্যই সায়েন্সের ভিডিও হবে নেক্সট ভিডিওতে। আর আপনাদের জন্য একটা আর্ন মানি অনলাইন, সেটার হচ্ছে পিডিএফটা আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, ঠিক আছে? এই জায়গায় আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখানে আই বাটনে দেওয়া থাকবে হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কটা দিয়ে আপনারা দেখে নেবেন আর মানি অনলাইন, নিজের বাড়িতে বসে কীভাবে কিছু টাকা ইনকাম করতে পারবেন, এই মন্দার যুগেও নিজের থেকে কিছু টাকা ইনকাম করতে পারবেন, সেটা হচ্ছে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কটা থেকে আপনারা জেনে নেবেন, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে জেনারেল সায়েন্স এবং পরে আছে কারেন্ট অ্যাফেয়ার্স। সাথে থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাপোর্ট করতে থাকুন, আর অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনারা শেয়ার করুন। ধন্যবাদ, আজকের মতো এখানে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।